করোনা টিকা নিলেই তবে অফিসে আসা যাবে এমন ঘোষণা দিয়েছে গুগল আর এমন সিদ্ধান্তে পিছিয়ে কারণ হল ডেল্টা ভেরিয়েন্ট ইতিমধ্যে গুগল তাদের এক লাখ তিরিশ হাজারের বেশি কর্মীর কাছে এই ঘোষণা ইমেলের মাধ্যমে পৌঁছে দিয়েছে বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুল তুলি করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে বেশিরভাগ কর্মীর অফিসে ফেরা অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত পিছিয়ে দিচ্ছে গুগল এ বিষয়ে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিসাই বলেছেন আগে আমাদের লক্ষ্য ছিল সেপ্টেম্বরের এক তারিখ থেকে বেশিরভাগ কর্মীকে অফিসে ফিরে আনা তবে এখন সেই তারিখ আঠারো অক্টোবর নির্ধারণ করা হয়েছে গুগলের কয়েক হাজার কন্ট্রাক্টরের ক্ষেত্রেও একই বিধি প্রযোজ্য হবে ওই একই মেলে কর্মীদের সবাইকে করোনার টিকা নিতে হবে বলেও জানিয়েছেন পিসাই প্রধান কার্যালয় ও যুক্তরাষ্ট্রের কার্যালয়গুলো দিয়ে এ বিধান কার্যকর শুরু হবে ধীরে ধীরে চল্লিশটি দেশে গুগলের বাকি কার্যালয়গুলোর ক্ষেত্রেও এটি বাস্তবায়ন করা হবে সুন্দর পিসাই তার পাঠানো ইমেলে লিখেছেন সামনের দিনগুলোতে নিজেদের ও আশপাশের মানুষকে সুরক্ষিত রাখতে টিকা নেওয়াটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর একটি গুগলে যারা চাকরি করছেন তাদের মধ্যে কতজন এখনও করোনা টিকা নেননি সে বিষয়টা পরিষ্কার নয় তবে পিসাই তার প্রতিষ্ঠানের কর্মীদের টিকানার হার ভালো বলে জানিয়েছেন গুগলের আগে কর্মীদের অফিসে ফেরার তারিখ পিছিয়েছে প্রযুক্তি খাতের আরেক বড় প্রতিষ্ঠান অ্যাপল তারাও অফিসে ফেরার তারিখ সেপ্টেম্বর থেকে পিছিয়ে অক্টোবরে নিয়ে গেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যখন করোনাকে মহামারী ঘোষণা করেনি তারও অনেক আগে থেকে গুগল অ্যাপল ও প্রযুক্তি খাতের আরও কিছু বড় প্রতিষ্ঠান তাদের কর্মীদের বাসা থেকে কাজ করার অনুমতি দেয় তখন থেকে হোম অফিসে শুরুর পর এবার তৃতীয়বারের মতো অফিস পুরোদমে খোলার সিদ্ধান্ত পিছালো গুগল জান্নাতুল ফেরদস্তুলি স্তুলি টিভি লন্ডন